আমার দয়াল গুরুজিকে তার বলা কওয়ার জন্য আমার যে কথা ছিল সুন্দরভাবে জবাব করে অনেক কথা দিয়ে অনেক জীবনী দিয়ে আমার দয়াল গুরুজি অনেক সময় ভরে আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন, বড় ভালো লেগেছে। তার মধ্যে থেকে একটি কথা বলে গেছে যে আপনি শরীয়তে কতটা পক্ত আছেন আমি সেটা জানবার জন্য আমি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম। হাঁচি দিলে বলা হয় আলহামদুলিল্লাহ, আর যে পাশে থাকে সে যদি শুনে সে কি বলে? আমি বলেছিলাম ইয়ার হাকুমুল্লাহ। এখন তিনি বলে যে আপনারা তো শুনছেন, শুনছে তো, এটা তো না শোনার কিছু নাই। ইয়ার হাকুমুল্লাহ, এটা আমিও বলছি, আশে কানো শুনছে, দয়াল আপনিও শুনছেন, এটা না শোনার কোনো কিছুই নাই। তখন শরীয়তে কতটা পাকাপোক্ত সেই বিচার দয়াল করেছেন, করে আমার যে কথা ছিল সেই কথার জবাব করে আবার আরেকটি কথা তিনি তুলে ধরেছেন। মার চার বাবার চার আল্লাহর দেওয়া দশ, মার চার মাকে দিয়ে দিলে গোস্ত পোস্ত লহলম, বাবার চার বাবাকে দিলে হার রক মনে মগজ, আল্লাহর দেওয়া দশ দিলে নাক কান চক্ষু কর্ণ জিব্বা ত্বক বা যা কিছু আছে দশ ইন্দ্রিয়, তুমি দশ ইন্দ্রিয় আল্লাহকে দিয়ে দিলে, তাহলে তুমি যে গুরুকে বিশ্বাস করলে, গুরুকে যে চোখের পানি দিলে, তোমার দেহ যদি না থাকে তাহলে তুমি চোখের পানি দিবে কিভাবে বা আত্মবিশ্বাসটা করবে কিভাবে? দয়াল গো, আমি চন্দ্রা, এটা আমার একটা বডি, এটা আমার এই মাটির একটা দেহ, যেই দেহটা একদিন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলেও জনমভর মিলে না, কে কথা কয় রে দেখা দেয় না। এই আমার ভিতরে আমি যেই বস্তুটা, এই আমি বস্তুটা যদি না থাকে দয়াল, তাহলে এই মাটির দেহটা পচে যাবে, কিন্তু আমার এই আমিত্ব, আমার এই আত্মা, আমার এই রূহ, যেটা আল্লাহর খুদাই হুকুমি বস্তু, আর ওই বস্তু দ্বারাই আমি বিশ্বাস করে থাকি, এটা আমার এই মাটির দেহ দ্বারা না, আমার এই আত্মা দ্বারা আমি বিশ্বাস করে থাকি। আমার হৃদয় কাঁদে, আমার হৃদয় কাঁদে দেখাই আমার চোখ দিয়ে পানি আসে। আমার যদি হৃদয় না কাঁদে বাবা, চোখ দিয়ে পানি আসবে না। তাই আমি হৃদয়ের ওই নয়নের জলটুকুই দিয়ে দয়াল আপনার ভজনা করতে চেয়েছি। আমার আপনি গান গাইলেন চোখের জল আর হৃদয়ের টান, তা বিনে কি মন্ত্র আছে?
প্রাণের প্রাণ কাছে, একবার রাখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আপনি চোখের টান টানলেন কিন্তু আপনার হৃদয় কাঁদলো না, হৃদয় টানলো না, তাহলে তো আপনার সেই গুরুর প্রতি ভালোবাসাও হইল না। তাই সেই দিক থেকে আমি বলেছিলাম আমার দয়ালকে। এবার আর একটি গান আমার দয়াল গুরুজির কাছে আমি রাখব। আশা করি আমার দয়াল গুরুজি সুন্দরভাবে আমাদেরকে এবারও বোঝাবেন। ধন্যবাদ সকল। তারপরও আমি গুনাগার, আমি কালেমা পাঠ করলাম তারপর আমি গুনাগার। কালা রাসুল্লাহ তাল্লা মাররা তাইনে ফিন্নাত, তুমি যদি কালেমাকে হাজার হাজার বছর পর্যন্ত পাঠ করতে থাকো, এই কালেমা দিয়ে তোমার পায়ের মধ্যে রশি বেঁধে তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ছোট, আমি হাজার হাজার বছর পর্যন্ত আমি কালেমা পড়লাম, তারপরও আমার পায়ের মধ্যে রশি বাঁধে আমার এই জ্বলন্ত দোজকের আগুনে নিক্ষেপ করবে, তাহলে দয়াল আমার কালেমা পড়া হইল না। তাহলে আমার কালেমাটাকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমি সারা জীবন না, সারা ২৫ বছর না, ৩০ বছর না, ১০ লক্ষ বছর না, আমি জীবনে মাত্র একদিন একবার পাঠ করব, ওই একদিন একবার পাঠ করলে আমি বিনা হিসাবেই জান্নাতে যাইতে পারব। ছোট, আপনি বলবেন দয়াল ওই একদিন পাঠ করলে আমি বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবো, ওই কালেমাটা কিভাবে পড়তে হয়, আর ওই কালেমাটা কি, ওই কালেমার পড়ার কৌশলটা নিয়মটা কি, আপনি আজকে গুরুজি আমরা যারা শিষ্য আছে আমাদেরকে সুন্দরভাবে বুঝাবেন, যাতে আমরা কালেমা পুইরা দোজকে না যাই। বুঝাও সে কালেমারে কায়দা, দয়াল গো খুঁজে যাবে মনে রান্ধা, ওরে কোন কালেমা কোথায় বান্ধা, এই দেহে রই আছে, আরে এই দেহে রই আছে, আরে এই দেহে রই আছে, কোন কালে মায় রং ধরিল,
জবান খুলল, কোন কালে মাথা না ফিল্লাই পাকা রং ধরিল, আরে পাকা রং ধরিল, আরে পাকা রং ধরিল, অযুত মানে আমার এই দেহ, আমার এই দেহের মাঝে আমার আল্লাহর দেহ নাকি মিশে আছে, আমার আল্লাহর দেহটা যে মিশে আছে আমার এই দেহের মধ্যে আমার আল্লাহর দেহ কোনটুকু, আমার পা থেকে মাথা পর্যন্ত আমি তো মনে করি এটা আমি চন্দ্র আমার এই দেহ, তো আবার এখানে বলছে আমার এই দেহের মাঝে নাকি আমার আল্লাহর দেহ মিশে আছে, আমার এই দেহের মাঝে আমার আল্লাহর দেহটা কোন জায়গায় লুকাইত আছে, কোরআনে এসেছে আরজ ভাসে তাহার বিছে। এই গানের মধ্যে বলেছে দয়াল গো, আমি মারা গেলে কোন কালে মায় আমার সঙ্গে যাবে, কোন কালে মা গড়ে যাবে, কোন কালে মা আত্মাই রবে হিসাব আর নিকাশে, কোন কালে মা গড়ে যাবে, কোন কালে মা সঙ্গে যাবে, ওরে কোন কালে মা আত্মাই রবে হিসাব আর নিকাশে, আমি কালে মার উত্তর শুনিয়া, আমি কালে মার উত্তর।
জ্বালাতে কোন তীর্থে পৌঁছে দিতে পারে সে, গাই সুরে সুরে আনন্দ ছন্দ কারো ভাঙারি দয়। কলে মার প্রেম পালন করবে রে তোর দিল সরস, ওই কলে মার প্রেম পরশ করবে রে তোর দিল সরস, যে খাইলো তার নামেরই রস, যে খাইলো তার নামেরই রস, আসল মানুষ সেই জনা সেই জনা, ভব জ্বালা দেহ রবে না, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হস্তি রব্বি জল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, ভব জ্বালা দেহ রবে না, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভব জ্বালা দেহ রবে না, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভব জ্বালা দেহ রবে না। মরণের আগে মর ছয়লতি পাই জিকির করে কলে মাখানা, ও শব্দে হয় কলে বর মরণের আগে মর ছয়লতি পাই জিকির করে কলে মাখানা, ও তোর কলবে উঠিলে ধ্বনি তখন জারি হয় জারি হয়ে এলবেলা ধ্বনি, আমার পাগল বন্ধুর বাসি শুনি, পাগল বন্ধুর বাসি শুনি, পাগল বন্ধুর বাসি শুনি, আশেক ভাবে যেই জনা যেই জনা, ভব জ্বালা এই বাবাজি সবার পায়ে হাত রেখে একটু সময় নিব, গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন। আমার দাদা যে খালেক দন সাহেব তার গানে বলেছেন, হু শব্দ হয় কলেবর মরণেরও আগে মর ছয় লতিফায় জিকির কর কালে মাখানা, ও তোর কলবে উঠিলে ধ্বনি তখন জারি হয় এলমেলা ধ্বনি, পাগল বন্ধুর বাসি শুনি আশিক ভবে যেই জনা। আমরা সবাই ছোট আমরা সবাই কালেমা পাঠ করি, লাইলাহা লাইলাহা লাইলাহা, লা শব্দটা আসে আমাদের জিহ্বা থেকে, কিন্তু তাসাউফের ভাষায় এই কথা বলে না, তাসাউফের ভাষায় বলে দেহের মধ্যে ছয়টা লতিফা, ছয়টা লতিফার মধ্যে একটা লতিফা আপনার নাভির নিচে, যাকে বলা হয় নাভস, এই লা শব্দ, লা লা তীর উঠবে নাভি থেকে, নাভিকুণ্ড থেকে লা ইলের তীর টান দিয়ে আকফার মধ্যে নিয়া, ইল্লাল্লাহ বলে যদি কেউ কালবের মধ্যে ছাড়তে পারে, কলবের মধ্যে সাতটা দরজা, সদর কলব, খদর কলব, খুলত কলব, ফদা কলব, জান্নাতুল কলব, মহাজান্নাতুল কলব, লা মোকাম, সবচেয়ে শেষে যে মোকাম তার নাম হচ্ছে লা মোকাম। আরবিতে লা মোকাম, লা শব্দের অর্থাৎ নাই, মোকাম শব্দের অর্থাৎ ঘর, অন্ধকার ঘর, এই কলবের মধ্যে একটা অন্ধকার ঘর আছে, লা ইলের তীর টান দিয়া ইল্লাল্লাহ বলে যদি কেউ ছাড়তে পারে, কলবে সাতটা দরজা ভেদ করে যেদিন লা মোকামের ঘরের দরজায় টোকা দিবে, ওই লা মোকামের দরজাটা খুললেই হাদিসের কথাটা সত্য হয়ে যায়, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনতে পারে নিজের নফসকে সে চিনতে পারে আল্লাহকেও। তাই ও শব্দে হয় কলেবর মরণের আগে মর ছাইলতি পায় জিকির করে কলে মাখানা, ও তোর কলবে উঠিলে ধ্বনি তখন জারি হয়ে এলবেলা ধ্বনি, আমার পাগল বন্ধুর বাসি শুনি, পাগল বন্ধুর বাসি শুনি, পাগল বন্ধুর বাসি শুনি আশেক ভাবে যেই জনা যেই জনা, ভব জ্বালা দেহ রবে না।
কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাবাগালা রে রামেনা কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাবাগালা রে রামেনা রসের ফল সদাই রসে টলমল ফোটা ছাড়া ঝুলছে ফল সবাই চিনে না এই প্রেমের গাছে রসের ফল সদাই রসে টলমল ফোটা ছাড়া ঝুলছে ফল সবাই চিনে না তোমার গুরুর সেবায় ওই ফল দিলে শিষ্যের ভাগ্যে শিষ্যের ভাগ্যে মনরে যদি মিলে আমার ভেবে দেওয়ান খালেক বলে ভেবে দেওয়ান খালেক বলে আসলে সে হয় সোনা হয় সোনা ভব জালা দে রবে না বরলাই আপনারা জানেন আমরা সবাই মুসলমান যারা নামাজ আদায় করি নামাজের মধ্যে আমরা সেজদা দেই কিন্তু সেজদা দেওয়ার আগে একটা অর্ধেক সেজদা দিতে হয় যেটাকে বলা হয় রুকু সেজদা। রুকু সেজদাটা কেন আসলো? এই রুকু সেজদাটা আসলো এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জিন জাতি বানাইছিলেন, জিন জাতি যখন মারামারি কাটাকাটি করে ফেরেশতাদের পাঠাইলেন জিন জাতির ধ্বংস করে দাও, ফেরেশতারা আসছে জিন জাতি ধ্বংস করতে, সব জিন মাইরা পালায়, একটা জিনের বাচ্চা, এই একটা জিনের বাচ্চা দেখতে খুব সুন্দর, ওর চেহারাটা এত নমনীয়, এত মলিন চেহারা দেখে, এত নরম চেহারা, নম্রতা তার মধ্যে দেইখা ফেরেশতাদের মায়া লেগে গেছে। ফেরেশতাগণ ডাক দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ সব জিন তো মারলেন, এই একটা জিনের বাচ্চা, এই জিনের বাচ্চাটা মাইরেন না। আল্লাহ বললেন তাহলে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন এই জিনের বাচ্চাটা আমরা আসমানে নিয়ে যাব, ওরে আল্লাহর ইবাদত শিখাবো। আল্লাহ তো সবই জানেন, আল্লাহ বলেন ঠিক আছে যাও। ফেরেশতারা নিয়ে ফেরেশতাদের আদেশ দিলেন, ফেরেশতারা ওই জিনের বাচ্চাটা নিয়ে আসলেন আসমানে। প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদের দেখা দেখি, ফেরেশতাদের কাছ থেকে ইবাদত শিখা, ইবাদত করতে 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 প্রথম আসমান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে ইবাদত করতে 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 চলে গেলেন তৃতীয় আসমানের মধ্যে গিয়ে দেখে আদমের মাটির ভাণ্ড, আদমের মাটির ভাণ্ডের মধ্যে টোকা দিয়ে দেখে কন কন শব্দ হয়, তখন ওই জিনের বাচ্চাটা আদমের নাক দিয়ে ঢুকছে, ভিতরে ঘুরছে, পিছন দিক দিয়ে বেরোইছে, আবার পিছন দিক দিয়ে ঢুকছে, আদমের দেহ ঘুরছে, ঘুরা নাক দিয়ে বেরোইছে। ওই জিনের বাচ্চা ভিতরে আদমের ভিতরে ঘুরা দেখে আল্লাহ পাক আদমের মধ্যে এত কলকব্জা লাগাইছে যেই কলকব্জা আর কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ লাগায় নাই। তখন ওই জিনের বাচ্চা মনে মনে তার মধ্যে একটু অহংকার চলে আসলেন যে এই মাটির জিনিসটা যদি কোনোদিন আমার চাইতে বেশি মূল্যবান হয়ে যায় আল্লাহর কাছে। এই জন্য কি করলেন? আদমের নাক দিয়ে প্রবেশ করলেন, আদমের নাক দিয়ে প্রবেশ করিয়া আদমের কলিজার মধ্যে গেলেন, আদমের কালবের মধ্যে গিয়া একটু থুতু ফালাইলেন, থুতু ফালাইয়া বের হয়ে আসলেন। আল্লাহ যখন আদমের মধ্যে রুহু দিবে জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল দেখো আদমের কলবের মধ্যে গিয়া ওই জিনের বাচ্চা একটু থুতু ফালাইছে। মাটির মধ্যে থুতু ফালাইলে যেমনি মাটি চুষে নেয়, আদম তো মাটির তৈরি, এই জন্য ওই জিনের বাচ্চা যে থুতু ফেলছিলেন এই থুতুগুলো মাটিতে অনেকটা টাইনে নিলেন, জিব্রাইল যতটুকু বের করতে পারছে বের ফালাইছে, আর যেটা মাটির মধ্যে মিশা রয়েছে ওখান থেকে ছয়টা জিনিসের উৎপত্তি, যে ছয়টাকে বলা হয় ছয়টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাত সূর্য, এই ছয়টা রিপু ওই থুতুর থেকে তৈরি। আর সেই থুতুটা ফালাইছিলেন যার নাম হচ্ছে মকরুম আবেদ, আমরা বর্তমান যারে বলি শয়তান। এবার আদম রে আল্লাহ বানাইছে, বানায় সকল ফেরেশতাদের ডাক দিয়ে বলে ফেরেশতাগণ আদমকে সেজদা করো, সব ফেরেশতা আদম রে সেজদা করছে, একমাত্র সেজদা করে নাই কে আপনারা জানেন না? কে সেজদা করে নাই? মকরুম আবেদ শয়তান
সেজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করলেন, সেজদা করলেন না। তখন আল্লাহ দেখলেন যে শয়তানরে মানানো যায় না, এই শয়তানরে মানানোর জন্য আল্লাহ কি করলেন, একটা ঘর তৈরি করলেন, ঘরের দরজাটা বানালেন একটু ছোট, ঘরের দরজা বানালেন একটু ছোট, যেন ঘরে ঢুকতে হইলে মাথাটা নিচু করতে হয়। আদমকে ঘরের মধ্যে ঢুকাইয়া সব ফেরেশতাদের বললেন সবাই গিয়ে ওই ঘরের মধ্যে ঢুকো, যত ফেরেশতা যায় সবাই ঘরের মধ্যে ঢুকতে গেলে দরজা ছোট, সবাই মাথা নিচে করে ঢুকে। শয়তান দেখে যে ঘরের মধ্যে ঢুকতে গেলে তো আদমের সামনে মাথাটা নিচে হবে, এই জন্য আদমের সামনে মাথা নিচে করে নেওয়ার জন্য শয়তান তার মাথাটা আগে না দিয়া ও সিধে ঢুকছে। কথাটা বললাম এই জন্য, চন্দ্রা সরকার সারারাত্র ভরে গুরু শিষ্য গান গাইলাম, যদি কারোর সাথে আজকের পরে যদি কারোর সাথে গুরু শিষ্য গান গান তাহলে যে আপনার সাথে গুরু পড়বে আপনি ভাইবা নেবেন যে আজকে আপনি যদি ভাবতেন যে আপনি কানন্দনের সাথে নয় আজকে আপনার যে ওস্তাদ আপনার যে প্রকৃতপক্ষে গুরু সেই গুরুর সাথে গান গাইতেছেন তাইলে মনে হয় ভক্তি আইতো। তাহলে ভক্তি আসতো। কিন্তু সারারাত্র ভরে আমি এই জন্য গানের মধ্যে ইশারা দিয়ে গেলাম, দুই চোখের জল আর প্রাণের টান তাই বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। কিন্তু আমি যতই টানি আমাদের চন্দ্রা সরকার ভক্তির জায়গায় বোধহয় এখনো পৌঁছায়, ভক্তির জায়গায় আগে যেতে হবে। ভক্তির জায়গায় যদি না যান, ভক্তি দিলে মুক্তি মিলে, যে দিবে ভক্তি ওর হবে মুক্তি। আর যত করবেন কুতর্ক তত পড়ে যাবেন বিতর্কে, কুতর্কে আপনাকে বিতর্কে নিয়ে যাবে, ভক্তি ছাড়া মুক্তি কখনো মিলবে না। প্রেমের গাছে এই প্রেমের গাছ, প্রেমের গাছটা কি, বাবা মা দুজন প্রেম করছিলেন এই জন্য কানন্দনের মানব দেহ গাছটা হয়েছে। এই প্রেমের গাছের রসের ফল পঞ্চরসের, কেউ বলে পঞ্চরসের ফল আবার কেউ বলে রসের ফল। বাবা এই যে মুখ দিয়ে কথা বলতেছি এই মুখের কথার মধ্যে একটা রস আছে, আমি জানি না এখানে আছেন কিনা মাতাল কবি রাজ্জাকদন সাহেবের গান শুনছেন এমন লোক আছে এখানে, যারা মাতাল কবি রাজ্জাকদনের গান শুনছেন তারা বলতে পারবেন মাতাল কবি রাজ্জাকদন, রাজ্জাকদন মুখ দিয়ে গালি দিল মজা রাখতো, গালি দিল মজা রাখতো, কারণ মুখের মধ্যে একটা রস ছিল, ছিল মুখের মধ্যে রস ছিল আগের দিনে। এই এখন বর্তমান যদি কারো শরীরে গরম, শরীরটা গরম হয় জ্বর আসে, জ্বর আসলে গিয়া ডাক্তারের দোকান থেকে একটা প্যারাসিটামল অথবা একটা নাপা একটা এইচ প্লাস খাইলে জ্বর চলে যায়। এই অ্যালোপ্যাথি ওষুধ যখন না বাইরে ছিল আগের জমানায় যদি কারো জ্বর হইতো এক গ্লাস পানি নিয়ে মসজিদের হুজুরের কাছে যাইতো, হুজুর একটু পানিটা পরে দেন, আর হুজুর যদি পানি পরে দিত ওই পানি পরা খাইলে মানুষের জ্বর ভালো হয়ে যাইতো। এখন বর্তমান যান, কাজ হয়, কাজ হয় না, কেন কাজ হয় না, অনেকের অনেক, একজন পিছন থেকে একজন বলতেছে বিশ্বাস নাই, বাম পাশ থেকে একজন বলতেছে পানির সমস্যা। আরে বাবা সব সমস্যার আগে যেই মুখ দিয়ে ফু দিব আগে মুখটা পরিষ্কার করতে হবে, মুখ পরিষ্কার নাই যেই মুখ দিয়ে আপনি মিথ্যে কথা বলবেন, এই মুখ দিয়ে মিথ্যে কথা বললে যত কোরআন হাদিস মুখ দিয়ে পাঠ করেন কোনো কাজে আসবে না। এই মুখটা যখন পবিত্র হয়ে যাবে, মুখ দিয়ে যখন সত্য কথা বলবে, এই মুখ দিয়ে ফু দিলে পানিতে কাজ করবে। শব্দ, শব্দ হচ্ছে যার যার কানে, আপনার কান দিয়ে আপনি যদি কুকথা না শুনেন, চোখ দিয়ে যদি খারাপ জিনিস না দেখেন, হাত দিয়ে যদি খারাপ জিনিস না ধরেন, পাও দিয়ে যদি খারাপ পথে না যান, মুখ দিয়ে যদি মিথ্যে কথা না বলেন, তাহলে আপনার দেহের মধ্যে একটা রস পয়দা হবে যাকে বলে পঞ্চরস। এই প্রেমের গাছে রসের ফল সবাই রসে তলমল, বোটা ছাড়া ঝুলছে ফল সবাই চিনে না, প্রেমের গাছে রসের ফল। তোমার গুরুর সেবায় ওই ফল দিলে একটা শিষ্যের ভাগ্যে মনে যদি মিলে, তোমার গুরুর সেবায় ওই ফল দিলে
শিষ্যের ভাগ্যে মনরে যদি মিলে আমার ভেবে দেওয়ান খালেক বলে আসলে সে হয় সোনা হয় সোনা বব জালা দেহ রবে না বল লাইলা রবিনা